বাণী সর্বমঙ্গল বিধায়িনী করলেম গোবিন্দ তোমার পদে সবিসর্গ নাশ করে সব উপসর্গ এই সমীরণকে দাও চতুর্বর্গ দায়িনী তোমার ভক্তিহীনে বদ্ধজীবী ভক্তি কথা পাবে কবি গোবিন্দ তুমি ত্রিবিণেশ্বরী ত্রিজীবে এ সকল দেবতাকে তুমি স্বর্গ সাজিয়ে দেবে তুমি তো সমস্ত শক্তির আধার স্বরূপ যাক মনে শিক্ষা করে শেষ ভাগবতের মধ্য করিব প্রবেশ আজকে যে সভা সভাখানা হয়েছে মনলোভা সম্মুখেতে বসেছেন যেন দেবী দেবা নিমগ্ন হতে চান কৃষ্ণ কথার মধ্য কিন্তু আমি তো অভাজন নাহি কোনো সাধন ভজন আমার নাই সেই ভাগবত বলিবার সাধ্য তাই আপনাদের কৃপা বাড়িকে সিঞ্চন করে এই ভাগবতের গুরু গম্ভীরময় তত্ত্ব তত্ত্ব কথা কিঞ্চিত পরিবেশন করার মানসে এই অত্যন্ত উচ্চ আসন শ্রীমৎ ভাগবত ব্যাস আসনে উপবেশন করেছি আজকে রায়ের বাগ ভক্ত সভা স্থলীটা বৃন্দাবনে পরিণত হয়েছে জগতে তিনটি বৃন্দাবন আছে একটা হচ্ছে অপ্রাকৃত গোলক বৃন্দাবন দ্বিতীয়টা হচ্ছে ভৌম বৃন্দাবন আর তৃতীয়টা হচ্ছে নিত্য বৃন্দাবন মনোযোগী হয়ে শ্রবণ করবেন যারা দূরে কাছে দাঁড়িয়ে বসে যে যেখানে শব্দযন্ত্রের আওয়াজ কর্ণকুহারে পাচ্ছেন ভাবছেন এখানে আসবেন কি আসবেন না সকলে চলে আসুন এখানে এখনো পর্যাপ্ত বসবার জায়গা রয়েছে কাজে আপনারা এদিকে ওদিকে না ঘোরাঘুরি করে আসুন একটু এই মধুময় শ্রী গোবিন্দের কথা আস্বাদন করি তা বলছিলাম কি জগতে তিনটি বৃন্দাবন আছে একটা হচ্ছে অপ্রাকৃত গোলক বৃন্দাবন দ্বিতীয়টা হচ্ছে ভৌম বৃন্দাবন তৃতীয়টা হচ্ছে নিত্য বৃন্দাবন হালকা রিভাইভ তো হরে কৃষ্ণ অপ্রাকৃত গোলক বৃন্দাবনটা কোথায় বলছে আমরা যে লোকটাই বাস করছি এই লোকটার নাম হচ্ছে ভূলোক এর উপরে আছে ভূবলোক তারপরে আছে স্বর্গলোক তারপরে আছে জনলোক তপলোক মহলোক সত্যলোক আর আমাদের নিচে রয়েছে আরো সাতটি লোক সেটা হচ্ছে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল এবং পাতাল এই চতুর্দশ ভুবনাত্মক মণ্ডলকে বলা হয় দেবীধাম দেবীধাম মানে এই চতুর্দশ ভুবনাত্মক মণ্ডলের শাসন বা শাসন অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী দুর্গা তাহাকে এই ধাম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে দুর্গা শব্দের অর্থ হচ্ছে যা আমাদেরকে দুর্গের মধ্যে আবদ্ধ করে রেখেছে কোন দুর্গ বলছেন মায়া নামক দুর্গের মধ্যে আমাদের সবাইকে আবদ্ধ করে রেখেছে যেমন একটা জেলে আসামি থাকে আর জেলার সেটার পাহারায় থাকে যখন শাস্তি সাজা শেষ হয়ে যায় তখন জেলার তাকে মুক্ত করে দেন জেল থেকে ঠিক তেমন ভাবে মায়া দেবী আমাদেরকে এই মায়াময় সংসারের মধ্যে আবদ্ধ করে রেখেছেন যখন শ্রী গোবিন্দের সাধুশাস্ত্রের কৃপা হবে তখন এই জেলখানা থেকে মায়াদেবী স্বয়ং আমাকে মুক্ত করে দেবেন বলছেন সাধুশাস্ত্র কৃপায় কেউ কেউ যদি কৃষ্ণ উন্মুখ হয় সেই জীব নিস্তারে মায়া চাহারে ছড়ায় কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ আমরা কৃষ্ণকে ভুলে আছি এই জন্য মায়ার সংসারে আমরা হাবুডুবু খাচ্ছি এইখানে সুখ নামক পাখিটিকে খুঁজবার জন্য আমরা সকলে ব্যস্ত হয়েছি কিন্তু এখানে সুখ কোথায় দেখুন আজকে এখানে উৎসব হচ্ছে এই উৎসবের প্রধান উদ্দেশ্য কি উৎসবের প্রধান উদ্দেশ্য কি সাজুগুজু করে এসে ভালো মন্দ খাওয়া দাওয়া করা নাকি বিভিন্ন জায়গা থেকে লোক আসবে সেখানে তাদের সাথে পরিচয় বিনিময় করে একটুখানি আনন্দ উপভোগ করা বলছি এগুলো হচ্ছে উৎসবের বাহিরের গৌণ বিষয় উৎসবের মূল বিষয় হচ্ছে উৎসকে সন্ধান করা অর্থাৎ আমাদের উৎসকে
আমাদের উৎস যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে মায়ার ভুবনে আবদ্ধ করে রেখেছেন, তাহাকে মূলত সন্ধান করাই হচ্ছে উৎসবের মূল উদ্দেশ্য। এই জন্য বললেন কৃষ্ণ বলি যে এই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। মায়া এই জন্য আমাদেরকে দুঃখ দিচ্ছেন, কেন? তার কারণ আমরা নিত্য স্বরূপে আমাদের পরিচয়টা আমরা ভুলে গেছি। খুব লক্ষ্য করে শুনবেন, নিত্য স্বরূপে আমরা আমাদের পরিচয়টা ভুলে গিয়েছি। আমাদের পরিচয় কি? আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আপনার পরিচয় কি, তো আপনি বলবেন আমার নাম এই, আমি অমুক গ্রামে থাকি, আমার বাবার নাম এই, এইভাবে আপনার পরিচয়টা আপনি দান করবেন। কিন্তু বাস্তবিক পক্ষে এই পরিচয়টা হচ্ছে আমার দেহের পরিচয়, যেখানে আমি জন্মলাভ করেছি সেখানে আমার নাম ধাম ইত্যাদি, এটা হচ্ছে আমার দেহের পরিচয়। কিন্তু বাস্তবিক পক্ষে আমি কে, এই বিষয়কে অনুসন্ধান করাই হচ্ছে বাস্তবিক মানব জীবনের স্বার্থ এবং সফলতা। এই জন্য সনাতন গোস্বামী যিনি মহাপ্রভুর কাছে প্রথম প্রশ্ন করেছিলেন, তিনি কে আমি কেন আমাই যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুঁছিতে না পারি, কৃপা করে সব তত্ত্ব কহে বিচারি। মহাপ্রভু যে মহাপ্রভুর কাছে শিল সুযুক্ত সনাতন গোস্বামী প্রথম প্রশ্ন করেছিলেন যে প্রভু আপনার কাছে এবার এসেছি, আপনি এবার রাধা গোবিন্দ কিভাবে পূজা করব এইটার আপনি একটু সিদ্ধান্ত দেন, এ কথা বলেন নাই। কোন কথা বলেছিলেন? বলেছিলেন আমি কে, আমি তো চিনি না আমাকে, কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়, মানে এই জগতে আমি এসে কেন দুঃখ পাব, খামখেয়ালির জন্য পাবো? ভগবান আমাদেরকে পাঠিয়েছেন খামখেয়ালির জন্যই, এ জগতে দুঃখ পাওয়ার জন্যই, কেন আমি দুঃখ পাবো? আমি স্বতন্ত্র জীব হয়ে কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমন হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুঁছিতে না পারি, আর কৃপা করে সব তত্ত্ব কহে বিচারি। তুমি কৃপাপূর্বক আমাকে বিচার করিয়া বলো যেন আমি আমাকে জানতে পারি। তো মহাপ্রভু কি উত্তর দিলেন? মহাপ্রভু উত্তর দিচ্ছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তির ভেদ অভেদ প্রকাশ, সূর্যাংশ কিরণ জৈথে অগ্নি জলাচয়, সাধারণী কৃষ্ণের তিন প্রকার শক্তি হয়, সদংশে সন্ধিনী আনন্দ অংশে লাদিনী, চিদাংশে সম্ভিত যারে জ্ঞান করি মানি। সুখ রূপেতে কৃষ্ণ করেন সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী কারণ, লাদিনীর সার ভাব আর ভাবের সার হচ্ছে প্রেম, প্রেমের পরাকাষ্ঠা হচ্ছে নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপিণী বিনোদিনী রাই, যাহার মধ্যে খাট পালঙ্কের কামনা বাসনা জীবনেও নাই। তাহলে মহাপ্রভু আমাদের পরিচয়টা দিচ্ছেন, তুমি হচ্ছ কি? তুমি হচ্ছ সেই ভগবানের অংশ। এই কথা গীতাতে শ্রী গোবিন্দও বলেছেন, মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন। ওই জীব তুমি হচ্ছ আমারই অংশ। তাহলে আমরা যারা এখানে সবাই বসে আছি তারা সবাই কার অংশ? শ্রী ভগবানেরই অংশ। তাহলে অংশের কাজ কি? বলে অংশের কাজ হচ্ছে, যেমন আমাদের দেহের একটা অংশ হচ্ছে এই হাত পা, এগুলো কি করছে? নিরন্তর দেহকে বিভিন্ন সেবা করে যাচ্ছে। এই হাত দিয়ে তুলে তো আমরা অন্ন আদি সেবা করি, তাই না? তাহলে এই হাতের কাজ যেমন এই দেহটাকে সেবা করা, ঠিক তেমনভাবে আমরা নিত্য স্বরূপে শ্রী গোবিন্দের যদি অংশ হই, তাহলে অংশের কাজ হচ্ছে অংশীর সেবা করা। যখন এই অংশীর সেবাটা করা বন্ধ করে দিলাম, উপলব্ধি করবেন, অংশীর সেবাটা বন্ধ করে দিলাম, তখন মায়াদেবী আমাদেরকে দণ্ড দিলেন। কি দণ্ড দিলেন? আমরা যখন আমাদের পিতৃ পরিচয় ভুলে গেলাম, অর্থাৎ শ্রী গোবিন্দই আমাদের পিতা, এই যখন আমরা ভুলে গেলাম, তখন মায়াদেবী আমাদেরকে দণ্ড দিলেন। কি দণ্ড দিলেন? আমাদের যে নিজের পরিচয়টা ছিল, এই নিজের পরিচয়টাও ভুলিয়ে দিলেন। নিজের পরিচয় কি ছিল? যেমন একটা বালকের দুটো পরিচয় থাকে, একটা হচ্ছে বালকটি দেখতে সুন্দর, বালকটি চপল, বালকটি বুদ্ধিমান, এটা হচ্ছে বালকের নিজস্ব পার্সোনালিটি। আর কি আরেকটা হচ্ছে সে কার সন্তান, এই হচ্ছে তার দুটো পরিচয়। ঠিক আমাদেরও দুটো পরিচয়, প্রথম পরিচয় হচ্ছে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, আর দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি কার অংশ, এই হচ্ছে দুটো পরিচয়। যখন আমি কার অংশ বা আমার পিতাকে, এটা যখন আমি ভুলে গেলাম,
তখন মায়াদেবী আমাদেরকে নিজের পরিচয়টাও ভুলিয়ে দিলেন যে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, নিত্য মানে আমার কোনো ক্ষয় নাই, বিনাশ নাই। নয়নম সিন্দন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবকম ন চয়নম ক্লেদন্তপ শশইতি মারুতম। বলে এই আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, জল দ্বারা ভেজানো যায় না, আগুন দ্বারা পোড়ানো যায় না, বাতাস দ্বারা শোকানো যায় না, নিত্য শাশ্বত বস্তু বর্তমান। কেন, এটা তো ভগবানেরই অংশ। ভগবান বলছেন দেখো এই যে কাঠ পাথর দিয়ে আমরা সব মন্দির তৈরি করি, এই মন্দিরের মধ্যে ভগবান কি থাকেন? ভগবান বললেন মানুষের তৈরি করা মন্দিরে আমাকে কেন থাকতে হবে, ভালো করে উপলব্ধি করবেন। মানুষের তৈরি করা কোনো রাজপ্রাসাদে আমাকে কেন থাকতে হবে? আমি কি নিজে প্রাসাদ তৈরি করতে পারি না যেখানে আমার থাকবার জায়গা? আর আমরা তো নিজেরও জানি না ভগবানের কতটুক পালঙ্কের, আমরা তো বিভিন্ন প্রতিটা বাড়িতে খাট পালঙ্ক আছে, সেখানে আপনার রাত্রে যে বিশ্রাম করেন, তো কতটুক আরাম হলে আপনি থাকতে পারেন, কয়টা বালিশ হলে আপনি মাথায় দিয়ে ঘুমাতে পারেন, কিভাবে কোন কম্বলে আপনি ঘুমাবেন, কতটুক সেটা পুরো হবে সেটা আপনি ভালো বোঝেন। তাহলে ভগবানের ঠিক কতটুক কি সেবা প্রয়োজন সেটা কি মনুষ্য দিব হয়ে আমরা কি সঠিক বুঝতে পারবো? তাই ভগবান বললেন দেখো আমি একটা আমার থাকার স্থান তৈরি করেছি, সেখানে আমি থাকি। কোথায়? গীতাতে বলছেন 18 অধ্যায়ে, ঈশ্বর সর্বভূতানাম হৃদেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্র উড়াহানি মায়া তমেব শরণঙ্গচ্চ সর্বভাবেন ভারত। ওই অর্জুন শোনো, জীবের হৃদয় হচ্ছে আমার থাকার স্থান বা থাকার জায়গা। বলে বাবা হৃদয় থাকার জায়গা? বলে হ্যাঁ, হৃদয়টাই হচ্ছে থাকার জায়গা। তা হৃদয় তো ডাক্তারবাবু হৃদয়টা অসুস্থ হয়ে গেলে সেখানে ওষুধ দিয়ে সুস্থ করে দেন, আবার যদি বেশি অসুস্থ হয়ে যায় তাহলে এই হার্টের মধ্যে বিভিন্ন সরঞ্জাম পরিয়ে দেন যাতে আরও লাস্টিং করে। তাই তখন তো তোমাকে দেখা যায় না কোথায় তুমি থাকো। বলে আমি থাকি হৃদয় গ্রন্থিতে, হৃদয় মাংসপিণ্ডে নয়, হৃদয় গ্রন্থিতে। কিভাবে থাকো? বলে থাকি যেমন কাঠের মধ্যে আগুন কিভাবে থাকে, কাঠের মধ্যে আগুনটা কিভাবে থাকে, দুধের মধ্যে ঘৃতটা কিভাবে থাকে, এই ফুলের মধ্যে গন্ধটা কিভাবে আছে, এগুলো তো স্পর্শ করা যায় না, যাই কি গন্ধটা এই নাসিকা দ্বারা শুকলেই তবে অনুভব করা যায় যে গন্ধ এই ফুলের মধ্যে আছে। তাই ভাগবত বলছে অতি সূক্ষ্ম জ্যোতিরূপে আছে কুণ্ডলিনী কক্ষে চুপে চুপে শততমাগম, যাহাকে জানিলে পরে জানার বাকি থাকে না রে, দীপ জীব পড়ি আনন্দ সাগরে হাবুডুবু খায়। সেই পরম ব্রহ্মের অনুসত্তা আমরা সকলই সেই জীবাত্মা। কিভাবে আছেন সেই পরমেশ্বর আমাদের মধ্যে? বলে কাষ্ঠ মধ্য অগ্নি যেমন লুকায়িত রয়, ফুলের মধ্য গন্ধ থাকে যেমন অবস্থায়, দুধের মধ্য ঘৃত যেমন দুধের সূক্ষ্ম সত্তা, দেহের মধ্য হৃদপদ্মে তেমনই থাকে আত্মা। যেমন কাঠে কাঠে ঘর্ষণ দিলে তবেই তো আগুন জ্বলে, ফাঁকা জায়গায় আগুন বলে চিৎকার করিলে কোনো কালে অবলম্বন না থাকিলে আগুন কি আর মেলে, মেলে না তো। তাহলে এই আত্মার অস্তিত্ব বা সন্ধান কি করে করতে হয়? যেমন বিজ্ঞানের গবেষণাগারে ল্যাবরেটরিতে যদি কোনো সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ের গবেষণা করতে হয় তাহলে অতি সূক্ষ্ম অর্থাৎ অতি সূক্ষ্ম পদার্থকে গবেষণা করতে গেলে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের যন্ত্র প্রয়োজন হয়। যেমন আমরা জানি পদার্থের মৌলিক অংশ হচ্ছে মলিকুল, আত্মার দর্শনটা কিভাবে হয় দেখুন, এই জীব কখন আত্মদর্শন করতে পারে? বলে পদার্থের মৌলিক অংশ হচ্ছে মলিকুল, এই মলিকুলকে ভাঙিলে বিভিন্ন অ্যাটম পাওয়া যায়। কে ভেঙেছিলেন? জন ডাল্টন 1808 সালে। যখন জন ডাল্টন এটা ভেঙেছিলেন তখন বলেছিলেন অ্যাটম নট ডিভাইডেড, অ্যাটমকে আর ভাঙা যায় না। কিন্তু বিজ্ঞানের সত্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, এটা পরিবর্তন হয়। আজকে বিজ্ঞানীরা যে কথা এসে বলেন এখান থেকে আরও 5 বছর গেলে সেই কথাটা পরিবর্তন হয়ে যায়। এই জন্য পরিবর্তনের মধ্য দিয়ে বিজ্ঞান অত্যাধুনিক প্রযুক্তিতে পৌঁছাচ্ছে। যখন অ্যাটম পর্যন্ত ভেঙে ফেলল, কে না বিজ্ঞানী রাদারফোর্ড, তিনি নষ্ট করে দিয়েছিলেন ওই যে বিজ্ঞানী জন ডাল্টনের চোট। তিনি বলেছিলেন হ্যাঁ অ্যাটমকেও ভাঙা যায়, অ্যাটম ভাঙলে কি পাওয়া যায়,
বলে নিউট্রন প্রোটন ইলেকট্রন পাওয়া যায়, কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এবার যদি নিউক্লিয়াসকেও ভাঙা সম্ভব, কিন্তু সেটা ভাঙলে পৃথিবীতে ধ্বংস অনিবার্য হবে। তাই বলছেন কি, ওই নিউক্লিয়াসকে যেমন শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা দেখাও যায় না, ইলেকট্রনিক শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা তাকে বোঝা যায় এবং অনুভব করা যায়। তার থেকেও সূক্ষ্ম দৃষ্টি না হলে এই ভিতরের আত্মাকে চেনা যায় না, বোঝা যায় না। তার থেকে সূক্ষ্ম দৃষ্টি প্রয়োজন, তবে আত্মদর্শন সম্ভব। এই জন্য সেই মুনি ঋষিরা একটি স্থানে ধ্যান করে নিজের ভিতরে ডুবে গিয়ে সেই আত্ম অনুসন্ধান করেছেন। তাই আত্মার পরিচয় দিতে গিয়ে, আমার পরিচয় দিতে গিয়ে বলছেন, আমি নিত্য, আমি নিত্য, আমি বুদ্ধ, আমি শুদ্ধ, আমি মুক্ত। বুদ্ধ মানে বোধি বা জ্ঞান প্রাপ্ত, নিত্য বুদ্ধ, মুক্ত মানে আমি বাধা নই। কিন্তু যখন আমার নিজের পরিচয় মনে ছিল, পিতার পরিচয় মনে ছিল না, আমাদের পিতাকে বলে জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহীর পাতকের জন্মে জন্মে হয় অনুতাপ। আমাদের পিতাকে যখন আমরা ভুলে গেলাম, তখন মায়াদেবী দণ্ড দিয়ে খুব চমৎকারভাবে এই প্রকৃতি প্রদত্ত একটা খাঁচা আমাকে দিলেন, প্রকৃতি প্রদত্ত খাঁচা দিলেন। এই খাঁচাকে আমি মনে করেছি, এই খাঁচা বোধহয় আমি, অর্থাৎ এই দেহটা বোধহয় আমি। দেহটাকে যে আমি বোধ, এটাকে বলে দেহাত্মবোধ। গীতা বলছে দেহটাকে যে আমি বোধ, আমরা সবাই মনে করি আমার দেহটা বোধ হয় আমার, কিন্তু দেহটাকে যে আমি বোধ এটাকে বলে দেহাত্মবোধ। আর দেহটা আলাদা, আমি আলাদা, এই চেতনা যখন জীবের মধ্যে আসে তখন সেটাকে বলে দেহাত্ম বিবেক। এই বিবেক জাগ্রত হলে নিজেকে নিজে অনুভব করা যায়। এই জন্যই সনাতন গোস্বামীকে বলছেন, মহাপ্রভু শোন, তুমি হচ্ছে সেই গোবিন্দের অংশ বা দাস। দাস মানে বলে দাস পদবি আছে আমাদের অনেকের, কিন্তু দাস কথাটার মূলত অর্থ হচ্ছে দয়াকার দন্তস্ব দয়াকারে গুরুর যশ্ব ভাবে চতুষ্ট তস্য গুরুর আজ্ঞা পালনম দাকারস্য লক্ষণম। আর সকারের সেবা কার্য নিরূপিত গুরু পদে দেহ দানংশ সকারস্য লক্ষণম, বলে প্রথমে হয় মুক্ত, তারপরে হয় সর্ববন্ধ নাশ, তারপরে সে হতে পারে শ্রী গোবিন্দের দাস। এই জন্য দাস অত সহজ কথা নয়। তা আমাদেরকে আবদ্ধ করেছেন দেবী ধাম, এই দেবী ধামের ঊর্ধ্বে রয়েছে শিব ধাম, এই শিব ধামের ঊর্ধ্বে রয়েছে হচ্ছে বিরজা ব্রহ্মাণ্ড, এই বিরজা ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে আছে অপ্রাকৃত গোলক বৃন্দাবন, এটাকে বলে চিন্ময় বৃন্দাবন। এখন আমি যে পরিচয়টা দিলাম, এই পরিচয়টা অনেকের কাছে মনে হতে পারে এটা হচ্ছে কোনো একটা মন গড়া সিদ্ধান্ত বোধহয়, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। যে আমি যেখানটার পরিচয় দিলাম এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি কোথায়? তো এটার বৈজ্ঞানিক ভিত্তি আছে, বিজ্ঞানীরা এটা রিসার্চ করে প্রমাণ করেছেন। কোন বিজ্ঞানী করলেন? টাইমস অফ ইন্ডিয়াতে 1959 সালে 27 অক্টোবর একটা আর্টিকেল ছাপা হয়েছিল, সেখানে বলা হয়েছিল দুজন বিজ্ঞানী তাদের মতামত জানিয়েছিলেন, তারা নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক। কারা সে? একজন হচ্ছেন সান ফ্রান্সিসকোর বিজ্ঞানী ওয়েন চেম্বারলেন, আরেকজন হচ্ছেন ইতালিয়ান বিজ্ঞানী এলিমিস রেগে। কি বলেছিলেন তারা? তারা বলেছিলেন সনাতন ধর্মের ভিত্তি আর দর্শনটা কত গভীরে চিন্তা করুন। তারা বলেছিলেন যে এমন একটা জগৎ আছে যে জগৎটা প্রাকৃত কোনো বস্তু দ্বারা তৈরি নয়, আমাদের এই জগৎটা প্রাকৃত দ্বারা বস্তু দ্বারা তৈরি। কী কী? ক্ষিতি অপ তেজ মরুদ বম, ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, ক্ষিতি অপ তেজ মানে আগুন, মরুদ মানে বাতাস, আর বোম মানে শূন্য বা আকাশ। এই পঞ্চভূতাত্ত্বিক পদার্থ দিয়ে তৈরি হচ্ছে আমাদের এই পঞ্চভৌতিক এই যে পৃথিবীটা বা জড় ব্রহ্মাণ্ডটা। আরেকটা জগৎ আছে, সেটা হচ্ছে অপ্রাকৃত জগৎ,
সেই অপ্রাকৃত জগৎ হচ্ছেন, যদি কখনো অপ্রাকৃত জগতের সাথে প্রাকৃত জগতের একটা সংঘর্ষ হয় তাহলে প্রাকৃত জগৎটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। কিন্তু বহু বছর পূর্বে আমাদের শাস্ত্র বলছে যার যে নিয়ম বেঁধে দেওয়া আছে সে যদি এক চুল এদিক ওদিক হয় তাহলে ও ব্রহ্মাণ্ডে কিন্তু ধ্বংস আসবে, কিন্তু কেউ কারোর ঘাড়ের উপরে উঠছে না। যার যার নিয়ম অনুসারে সে সেইভাবে পরিভ্রমণ করে চলেছে। সূর্য তার কক্ষপথে ঘুরছে, পৃথিবী সূর্যকে কক্ষপথ করে ঘুরছে, তাহলে যার যার কেন্দ্রে ঘুরছে কত সুশৃঙ্খলভাবে, এত সুন্দর সৃষ্টি করেছেন ভগবান। তাহলে তাদের সত্যতা প্রমাণ হয়েছে আমাদের এই বৈদিক শাস্ত্রের কৃষ্টি কালচারগুলো। তাহলে এটা হচ্ছে চিন নয় অপ্রাকৃত বৃন্দাবন। আরেক বৃন্দাবন আছে কোথায় বলে, আরেক বৃন্দাবন আছে হচ্ছে ভারতে মথুরা জেলাতে, সেটাকে বলা হয় ভৌম বৃন্দাবন, যেখানে শ্রীগোবিন্দ নেমে এসে আমার গোপিনী বৃন্দ শনে, সখা সখি এবং পিতা মাতা শনে সেখানে লীলা করেছেন। আরেক বৃন্দাবন আছে, সেই বৃন্দাবন কোথায় না, সেই বৃন্দাবন আজকে কৃপা করে প্রভু মেলাচ্ছেন এই রায়ের বাগ ভক্ত মন্দিরে। তাই নরোত্তম ঠাকুর কলম দিয়েছেন, এই যে বৃন্দাবন কোটি চিন্তামণি ধাম রতন মন্দির মনোহর, আবৃত কালিন্দিন নীরে রাজহংসী কেলি করে নির্মল কটক উৎপল, তার মধ্য শ্যামপীঠ অষ্টদলে বেষ্টিত অষ্টসখী প্রধান নায়িকা, মধ্যরত্ন সিংহাসনে বসে আছেন দুইজনে শ্যামসনে সুন্দরী রাধিকা। তাই সাধক নিয়ে সাধন কেটে দিয়ে মায়ার বাঁধন, সুষর্মা পথ দিয়ে যখনই সেখানে যায় সেখানে গিয়ে নিত্য রাধা গোবিন্দ মূরতি দেখিতে পায়। সেখানে ভক্ত রাধা গোবিন্দ মূরতি দেখিয়া ভক্তের মনের গোল ঘুচিয়া গেল, প্রারম্ভে ভক্ত বৃন্দে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হুম বল বল। তাহলে এই ভক্ত বৃন্দাবনে আমরা সকলে আজকে শ্রীগোবিন্দ এবং ভাগবতী ওমায় কথা শুনবার জন্য উপস্থিত হয়েছি।